বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা ভিডিওটি যখন চালু করেছেন তাহলে কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওতে অ্যানিমেশন ভিডিও সম্পর্কে আপনি অসাধারণ কিছু তথ্য পাবেন এবং অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আপনি আপনার প্রিয়জনদের সকল ছবি দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করে যদি আপনার প্রিয়জনদের গিফট করেন অবশ্যই আপনার প্রিয়জন এতে খুব আনন্দিত হবে। আপনি আপনার পছন্দমতো সকল অ্যানিমেশন ব্যবহার করে অসাধারণ সব ভিডিও তৈরি করতে পারবেন এবং ভিডিওগুলো আপনি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এমনকি ইউটিউবে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, যেটি সবসময় করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এরূপ নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পছন্দের সকল ছবি দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হলে আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো আপনারা নিচে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনি চারবার ক্লিক করবেন। বন্ধুরা, চারবার ক্লিক করার পর আপনি স্টার্ট মেনু পাবেন। আপনি এখন এই স্টার্ট মেনুতে ক্লিক করবেন। তো স্টার্ট মেনুতে ক্লিক করার পর আপনার কাছ থেকে অ্যালাউ চাইবে, আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। বন্ধুরা, অ্যালাউ করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিটি আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যেই ছবিটি পছন্দ অথবা আপনার প্রিয়জনের ছবি আপনি সেটি বেছে নেবেন। বন্ধুরা, এখান থেকে আমি একটি ছবি বেছে নেব। তো এই ছবিটি বেছে নিলাম, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম, ফেসবুক কভার, ফেসবুক প্রোফাইল, আপনার ইউটিউব। আপনি যে বিষয়টির জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনি সেই অপশনটি এখান থেকে বেছে নেবেন। তো বন্ধুরা, আমি ইউটিউবের জন্য করব, তার জন্য আমি ইউটিউব বেছে নিলাম। এরপরে আপনি ছবিটি একটু সাইজ করে নেবেন। বন্ধুরা, সাইজ করার পর উপরে যে তীর মার্ক দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর হয়তো অ্যাড আসবে, আপনি জাস্ট এটি ক্রস করে দেবেন। বন্ধুরা, ক্রস করে দেওয়ার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ফিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিছু অংশ বেছে নিতে পারবেন যে অংশটুকু আপনার নড়াচড়া করবে না। তো যেটুকু আপনি নড়াচড়া করাতে চাচ্ছেন না সেইটুকু মার্ক করার পর এখানে যে ডান দেখতে পাচ্ছেন আপনি এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি আবার অ্যানিমেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে খালি অংশগুলো রয়েছে আপনি চাইলে এখানে বৃত্ত এঁকে দিতে পারেন। আপনি যেটুকু বৃত্ত আঁকবেন সেইটুকু অংশ খুব নড়াচড়া করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বৃত্ত এঁকে দিলাম। এঁকে দেওয়ার পরে আপনি এই যে ডান রয়েছে আপনি এই ডানে ক্লিক করবেন। বন্ধুরা, এবার আমি একটু ফ্লে করে দেখাচ্ছি। আমি ফ্লে করলাম। তো আপনারা নিচে এখন দেখতে পাচ্ছেন যেটুকু অংশ আমি বৃত্ত করেছিলাম সেইটুকু অংশ খুব সুন্দরভাবে এখানে নড়াচড়া করে যাচ্ছে। বন্ধুরা, এরপরে এখানে ওভারলে পাবেন, আপনি এই ওভারলেতে ক্লিক করবেন। তো বন্ধুরা, ওভারলেতে ক্লিক করার পর এখানে অনেকগুলো এফেক্টস পেয়ে যাবেন, যেমন আগুন রয়েছে, ফিক্সড রয়েছে, স্নো রয়েছে, তো এখানে রেইন রয়েছে। আপনার যে কোনো একটি আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি রেইন বেছে নেন তাহলে রেইনের উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে অনেকগুলো রেইন পেয়ে যাবেন, যেমন আমি একটি বেছে নিলাম। বেছে নেওয়ার পর এটি ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর এটি প্লে হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখানে বৃষ্টি হচ্ছে, আপনি চাইলে এটিও বেছে নিতে পারবেন। তো আপনার যদি সেটি পছন্দ না হয় তাহলে আপনি আবার ডানে ক্লিক করবেন, দেন আপনি রেইনের উপরে ক্লিক করে এটি ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফায়ার রয়েছে, তো আমি ফায়ারে ক্লিক করলাম। যে কোনো একটি ফায়ার আমি এখান থেকে বেছে নিলাম। বেছে নেওয়ার পর এটি ডাউনলোড হলো। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ফায়ার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনি চাইলে এটিও করতে পারবেন। তো তার জন্য আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর বন্ধুরা এখানে এলিমেন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই এলিমেন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো এলিমেন্ট পেয়ে যাবেন, যেমন বাটারফ্লাই রয়েছে, বার্ড রয়েছে। তো এখানে বার্ডে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো বার্ড আপনারা দেখতে পাবেন। তো যেই কোনো একটি আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। তো আমি এটি বেছে নিলাম। বেছে নেওয়ার পর এটি ডাউনলোড হলো। এরপর আপনি এর ডানে ক্লিক করবেন। বন্ধুরা, এখন আমি একটু প্লে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বার্ডগুলো নিলাম অর্থাৎ পাখি, সেগুলো এখানে খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে।
তো আপনার যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই যে এখানে ক্যামেরা এফেক্টস একটি অপশন রয়েছে, আপনার এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করে আপনার শিফট 1 রয়েছে, শিফট 2 রয়েছে, শিফট 3 রয়েছে, অর্থাৎ আপনি শিফট 1 এ দিলে আপনার ছবিটি ডানে বামে নড়াচড়া করবে, শিফট 2 দিলে উপরে নিচে নড়াচড়া করবে। আমি একটি করে দেখাচ্ছি, শিফট 2 তে ক্লিক করলাম, এরপরে আমি ডানে ক্লিক করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি উপরে নিচে নড়াচড়া করে যাচ্ছে। তো আপনার সব কিছু ঠিক থাকলে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর উপরে যে সেভ অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কত রেজুলেশনে আপনি ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন আপনি সেটি ঠিক করতে পারবেন। তো আমি 480 রাখলাম, এরপরে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি এক্সপোর্ট হয়ে গেল, এরপরে এই যে সেভ অপশন রয়েছে আপনি এখন সেভ এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা এরপর আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। বের হয়ে আপনি যদি আপনার গ্যালারি চেক করেন তাহলে আপনি ভিডিওটি দেখতে পাবেন। তো আমি এখন গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি গ্যালারিতে আসলো কিনা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফিক্স মোশন ভিডিও, আপনি এখানে ক্লিক করলেন দেন গ্যালারিতে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। তো আমি একটু প্লে করে দেখাই। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। তো এখন কথা হলো আপনি এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হলে আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে আপনি প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করে আপনি সার্চ বারে লিখবেন ফিক্স এ মোশন, আপনি এটি লিখে সার্চ করবেন। তো সার্চ করলে শুরুতেই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোগোটি খেয়াল করুন, এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করেই আপনার পছন্দ মতো সকল অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ এরূপ নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমি যে সকল ভিডিও আপলোড করি সেটি আপনার নিকট পৌঁছে যায়। তো সর্বোপরি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।